এরপর আমরা দেখব স্ট্রিং। এর আগে আমরা শিখেছি ক্যারেক্টারটা কি, ক্যারেক্টার হচ্ছে একটা সিঙ্গেল লেটার, আর স্ট্রিং হচ্ছে একাধিক লেটার একসাথে থাকাকে স্ট্রিং বলে। তার মানে এই যে স্ট্রিং লেখাটা, এটাও একটা স্ট্রিং। এটা কিভাবে রিপ্রেজেন্ট করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে সেটাকে দেখব। যেমন ক্যারেক্টার আমরা ডিফাইন করতাম কেমনে, ক্যারেক্টার সিএইচ ওয়ান ইকুয়ালস টু এ বি কলন, এটা হবে না, শুধু এ কলন হবে, একটা ক্যারেক্টার শুধু রিপ্রেজেন্ট করতে পারবে। তো এইভাবে যখন আমরা এরকম স্ট্রিং বা এরকম লেখাগুলোকে আমরা যখন রিপ্রেজেন্ট করব, সেটা আমাদের স্ট্রিংয়ের মাধ্যমে করতে পারবো। তো আমরা এর আগে দেখেছি, এর আগের ভিডিও দেখেছি, অ্যারে, অ্যারেতে কীভাবে করছি, নাম্বার অফ ইন্টিজারে নাম্বার দিয়েছিলাম, 10, 20, 30, 40 এভাবে অ্যাসাইন করছি, তারপরে এটাকে প্রিন্ট করছি। এগুলো প্রিন্ট করলে, লুপের মধ্যে প্রিন্ট করলে এরকম প্রিন্ট আউট হবে প্রত্যেকটা এলিমেন্টের। তো আমরা ক্যারেক্টারের যদি অ্যারে করি, তাহলে আমরা স্ট্রিং রাখতে পারবো। ক্যারেক্টার অ্যারে কীভাবে করবো, সিতে, তো ক্যারেক্টার অফ অ্যার, ক্যারেক্টার ইন্টিজারের পরিবর্তে ক্যারেক্টারের অ্যারে করলাম। এখান থেকে 5টা ক্যারেক্টার নেব, নিয়ে প্রত্যেকটাকে ইনিশিয়ালাইজ এইচ এই সিঙ্গেল কোটের মাধ্যমে, কমা ই সিঙ্গেল কোট, এল এল এগুলো সিঙ্গেল কোটের মাধ্যমে কমা কমা দিয়ে সেপারেট করে রাখবো। আই ইকুয়ালস টু 0 দেবো, হোয়াইল আই ইজ লেস দেন 5, প্রিন্ট ক্যারেক্টার ইকুয়ালস টু স্ল্যাশ সি। তো এইভাবে যদি আমরা প্রিন্ট করি প্রত্যেকটা এলিমেন্ট একটা অ্যারের, অ্যারেতে যে কনসেপ্টটা জেনেছি, তাহলে আমাদের টোটাল হ্যালোটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমরা একই সাথে যে হ্যালো, শুধু হ্যালো, এই সি এল এল ও হ্যালো লেখাটা প্রিন্ট করব, তাহলে কীভাবে করবো আমরা নেক্সট এক্সাম্পল দেখি। তো এখানে ক্যারেক্টার অফ 5 ইকুয়ালস টু সিঙ্গেল কোট ব্র্যাকেটে না দিয়ে ডাবল কোটের মধ্যে আমরা একবারে লিখে দিছি। এখানে সিঙ্গেল কোটের পরিবর্তে ডাবল কোট ইউজ হয়েছে, আর এইরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেরকম কমা কমা দিতাম সেটা না দিয়ে ডাবল কোট দিয়ে দিয়ে দিছি। তো সি ল্যাঙ্গুয়েজ অটোমেটিক বুঝবে যে এইটা অ্যারে হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে স্ট্রিং হিসেবে। তো আমরা এটাকে প্রিন্ট করতে পারি কেমনে, একসাথে প্রিন্ট এফ স্ট্রিং, আগে পার্সেন্টেজ সি দিয়ে প্রেজেন্ট করতাম, এখন শুধু পার্সেন্টেজ এস লিখবো, এখানে লিখে কমা দিয়ে সিএইচ এই শুধু অ্যারের নামটা দিয়ে দেবো, তাহলে সে হ্যালো প্রিন্টটা করে ফেলবে। আবার লুপ দিয়েও করতে পারি প্রিন্ট, এই এই জিনিসটাকে লুপে যদি আমরা ফেলে দিই তাহলেও হবে, যেমন সিএইচ পার্সেন্ট ডি সি আই সিএইচ অফ আই দিলে আমাদের আগের যে প্রিন্ট আউট পেয়েছিলাম ঠিক ওই রকমভাবেই আউটপুটটা পাবো। তো এটা কীভাবে কাজ করে, সো অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, এবং ম্যাক্সিমাম যেটা হয় যদি 5 ক্যারেক্টারের যদি অ্যারে দেই, তাহলে আমাদের 0, 1, 2, 3, 4 এই পর্যন্ত হবে, আর লাস্টে একটা নাল ভ্যালু রাখবে। তার মানে 5টার দিলেও অ্যাকচুয়ালি 6টা মেমোরি অ্যালোকেশন করবে। করার পরে ভেরিয়েবলের অ্যাড্রেস শুরু হবে, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, ডিটেলে যাব না এখানে। তো মেমোরি অ্যাড্রেসের প্রথম ভেরিয়েবলের নামটা হিসেবে মেমোরি অ্যাড্রেস ইনিশিয়াল থাকলে সে অটোমেটিক্যালি স্ল্যাশ পার্সেন্টেজ যখন দেব, সে সাবসিকোয়েন্ট এই ভ্যালুটা না পাওয়া পর্যন্ত সবগুলোকে সে প্রিন্ট করবে। তো এইভাবে আমরা সিতে ক্যারেক্টার স্ট্রিং রিপ্রেজেন্ট করতে পারি। তো স্ট্রিংয়ের বেসিক কনসেপ্টটা কি, স্ট্রিং ইন সি আর রিপ্রেজেন্টেড অ্যাজ অ্যারে অফ ক্যারেক্টার, যেটা আমরা দেখলাম অ্যারের মাধ্যমে সিতে স্ট্রিং রিপ্রেজেন্ট করা হয়। উই ক্যান কনস্টিটিউট এ স্ট্রিং ইন সি প্রোগ্রামিং বাই অ্যাসাইনিং ক্যারেক্টার বাই ক্যারেক্টার ইন টু অ্যান অ্যারে ক্যারেক্টার প্রথম এক্সাম্পলে যেটা দেখছি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার অ্যাসাইন করেও করতে পারি। উই ক্যান কনস্টিটিউট ইন স্ট্রিং ইন সি প্রোগ্রাম বাই অ্যাসাইনিং কমপ্লিট স্ট্রিং এনক্লোজ ইন ডাবল কোট, মানে ডাবল কোটের মধ্যে এনক্লোজ করে দিলে অটোমেটিক্যালি অ্যারেতে ঢুকে যাবে। উই ক্যান প্রিন্ট এ স্ট্রিং ক্যারেক্টার বাই ক্যারেক্টার বাই ক্যারেক্টার ইউজিং অ্যারে সাবস্ক্রিপ্ট, অ্যারের মাধ্যমে আমরা যেটা প্রোগ্রামিং দেখলাম প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রিন্ট করতে পারি। আবার স্ল্যাশ পার্সেন্ট সি এর মাধ্যমে পার্সেন্ট এস এর মাধ্যমে একবারে রেখে দিতে পারি। আমাদের এক্সাম্পলে ইন্টারনাল সি প্রোগ্রামে অ্যাসাইনের নাল ক্যারেক্টার, যেটা যে দেখাইলাম আমরা গ্রাফিক্যালি, এই স্ল্যাশ 0 সেটা রাখে, যেটাকে স্ট্রিংয়ের এন্ড পয়েন্ট হিসাবে ধরে নেয়। তো যদি আমরা 5 ক্যারেক্টারে দিচ্ছি, কিন্তু এটা আসলে 6 ক্যারেক্টার, অ্যারে সাইজটা হচ্ছে 6। সো মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোভাইড বিল্ট ইন ফাংশন টু ম্যানিপুলেট স্ট্রিং, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই স্ট্রিংয়ের জন্য আলাদা একটা ডাটা টাইপ রিপ্রেজেন্ট করে, সেটার মাধ্যমে স্ট্রিং ম্যানিপুলেট করা হয়। আমরা দেখব জাভাতে কীভাবে করে নেক্সট স্লাইডে। তো এটা ছিল আমাদের সি এর স্ট্রিংয়ের কনসেপ্ট। আর জাভাতে এসে কী হলো, জাভাতে ক্যারেক্টার হিসেবে রাখে নাই, সে স্ট্রিং নামে একটা ভেরিয়েবল আছে। আমরা যেরকম আইএনটি ফ্লোট ক্যারেক্টার হিসেবে ডিক্লেয়ার করলাম, জাভাতে একটা ক্লাস বলে এটাকে, ক্লাস আছে স্ট্রিং। একটা জিনিস মনে রাখতে হবে, জাভা এবং সি পাইথন এগুলো সব কেস সেন্সিটিভ, তার মানে কোনো একটা ক্যাপিটাল লেটার এ বি সি আর এ বি সি এ দুইটা আলাদাভাবে ট্রিট করা হবে, কেস সেন্সিটিভ। তার মানে এখানে কেয়ারফুল থাকতে হবে, যে ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি এ বি সি হিসাবে, আমাকে এটা অ্যাক্সেস করতে হলে এ বি সি দিতে হবে, যদি আমরা স্মল লেটার এ বি সি দিই এটা অ্যাক্সেস করতে পারবে না। তো নিউ স্ট্রিং এভাবে ডিক্লেয়ার করতে হয়, নিউ অপারেটর দিয়ে স্ট্রিং, ভিতরে যেটা অ্যাসাইন করবো সেই ভ্যালুটা হ্যালো,
তারপর println string equals to str এভাবে দিলেই ওই বড় প্রোগ্রামটা খুব সহজেই ছোট প্রোগ্রামে দুই লাইনে হয়ে যাবে তো এটাও প্রিন্ট করবে হ্যালো তার মানে আমাদের জাভা আর সি এর সমস্যা ইয়ে পার্থক্য হচ্ছে জাভাতে একটা কমপ্লিট ডেটা টাইপ আছে যার নাম হচ্ছে স্ট্রিং আর সিতে অ্যারের মাধ্যমে আমরা স্ট্রিংকে রিপ্রেজেন্ট করি পাইথনে কি করে আমরা এখন একটু দেখি পাইথনে আমাদের সিঙ্গেল কোটের মাধ্যমে দিতে পারি ডাবল কোটের মাধ্যমেও অ্যাসাইন করতে পারি যেভাবে ইচ্ছা আমরা অ্যাসাইন করতে পারি এই দুটি অ্যাসাইন করলে আমাদের একই জিনিস প্রিন্ট আউট করবে তার মানে আমরা ভেরিয়েবলের কোনো ডিক্লারেশন কোনো ডেটা টাইপ নাই ডাইরেক্টলি যখন অ্যাসাইন করবো যখন স্ট্রিং টাইপ দেখবে এই পাইথন অটোমেটিক্যালি সে বুঝে নেবে যে এটা স্ট্রিং ডাটা টাইপ এবং এটা প্রিন্ট করবে তো এখন যদি সাবস্ট্রিং আমাদের যদি প্রোগ্রাম লিখতে চাই যে এই পার্টিকুলার স্ট্রিংয়ের মধ্যে আমি শুধু হ্যালোটুকু প্রেজেন্ট করব তাহলে কীভাবে করব তাহলে হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল অফ জিরো যদি দেই প্রথম এই যে অ্যারে অ্যাক্সেসের মতো জিরো যদি দেই তাহলে এইচটাকে প্রিন্ট করবে আর যদি দেই এরকমভাবে যদি রেঞ্জ দেই একের থেকে পাঁচ পর্যন্ত তাহলে আমাদের কী করবে ভেরিয়েবল অফ টু একের থেকে পাঁচ হচ্ছে কি এক হচ্ছে জিরো হচ্ছে এটা আমরা জানি জিরো এক হচ্ছে এইটা ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে ওয়ান টু থ্রি ফোর এই পর্যন্ত আমাদের জিরো ওয়ান টু থ্রি ফোর এক থেকে পাঁচ পর্যন্ত হলে ওয়াই টিএইচ ও ওয়াই টিএইচ ও এই পর্যন্ত সে প্রিন্ট করবে এভাবে আমরা সাবস্ট্রিং নিয়ে আসতে পারি এই কোলনের মাধ্যমে কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে কোথা থেকে শুরু হবে এবং কয়টা ক্যারেক্টার নেবে তার উপর নির্ভর করে সে এটাকে প্রিন্ট করবে তো এটা ছিল পাইথন ইন স্ট্রিং এবং স্ট্রিং এইভাবেই বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তবে সিতে হচ্ছে অ্যারেতে মাধ্যমে আমরা স্ট্রিং রিপ্রেজেন্ট করি জাভাতে স্ট্রিং ভেরিয়েবল এ আছে একটা নিউ অপারেটর দিয়ে ক্রিয়েট করতে হয় আর পাইথনে জাস্ট সিঙ্গেল কোড বা ডাবল কোডের মাধ্যমে যদি অ্যাসাইন করে দেয় তাহলে এটাকে স্ট্রিং হিসেবে ধরে নেবে তো থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট আমরা দেখব ফাংশন ভেরি ইন্টারেস্টিং একটা টপিক